আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, ভূগোল ও পরিবেশ প্রস্তুতি ধারাবাহিক মডেল টেস্টে আজ থাকছে চতুর্থ পর্ব। তোমরা আছো ভিডিও রেখার সাথে, সাথে আছি রবিউল আউয়াল। আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে 5 সেকেন্ড সময় নিব, তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে 30টির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার। ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার নাকি সামাজিক মূল্যবোধের পরিবর্তন। সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন। কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? উদ্ভিদ ও জীবজন্তু। পৃথিবীর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের অন্তর্ভুক্ত? প্রাকৃতিক ভূগোলের। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, উক্তিটি কার? অধ্যাপক ম্যাকলির। মানুষ ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার আলোচনা ভূগোলের প্রধান কার্য। কার্য উদ্ঘাটন করা, পৃথিবীর বর্ণনা দেওয়া নাকি পরিবেশের বিশ্লেষণ করা? সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ মানুষ ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার আলোচনা ভূগোলের প্রধান কার্য হিসেবে কার্য উদ্ঘাটন করা এবং পরিবেশের বিশ্লেষণ করা। সৌরজগতের মোট গ্রহ কয়টি? 8টি। নীহারিকার বৈশিষ্ট্য হলো আকার বৈচিত্র্য। কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ নাকি পৃথিবীর অনেক কাছে অবস্থিত? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ নীহারিকার বৈশিষ্ট্য হলো আকার বৈচিত্র্য এবং কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। ছায়াপথ হলো গ্যালাক্সির ক্ষুদ্র অংশ। উপগ্রহের বৈশিষ্ট্য হলো অভিকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, নিজের তাপ বা আলো নেই নাকি মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে। সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ উপগ্রহের বৈশিষ্ট্য হলো নিজের তাপ বা আলো নেই এবং মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে। কোন দেশের মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে কি বলে? তাকে বলে প্রমাণ সময়। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কি বলে? স্থানীয় সময়। জিআইএস এর পূর্ণ রূপ কি? জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম। নিচের কোনটি মানচিত্রে ব্যবহার করা হয়? বিভিন্ন রং, রেখা ও সংকেত নাকি উদ্ভিদগুলির অবস্থান? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ মানচিত্রে ব্যবহার করা হয় বিভিন্ন রং এবং রেখা ও সংকেত। থিতানু লবণকে কি হিসেবে ধরা হয়? পলি হিসেবে। ধীর পরিবর্তন সংঘটিত হয় সূর্যতাপ দ্বারা, নদী দ্বারা নাকি হিমবাহ দ্বারা? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ ধীর পরিবর্তন সংঘটিত হয় সূর্যতাপ, নদী এবং হিমবাহ দ্বারা। কোয়ার্টোজাইট কিসের দ্বারা তৈরি? কোয়ার্টজ ও বেলে পাথর দ্বারা।
মহাদেশীয় ভূত্বকের উন্মুক্ত অংশের কত ভাগ পাললিক শিলা? পঁচাত্তর ভাগ। আগ্নেয়শিলার অপর নাম কি? অস্তরীভূত শিলা। সৃষ্টির সময় পৃথিবী কিরূপ ছিল? উত্তপ্ত গ্যাসপিণ্ড। স্ট্রাটোবিরতির উপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত মেশমণ্ডল বিস্তৃত? 80 কিলোমিটার। একজোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি? হিলিয়াম ও হাইড্রোজেন। ট্রোপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 8 থেকে 9 কিলোমিটার। বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির উপর নির্ভরশীল? উষ্ণতার উপর। জ্বর হয় প্রধানত কিসের কারণে? চাঁদের আকর্ষণে। জ্বর ভাটার প্রধান কারণ কয়টি? দুইটি। বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়াতে। উপকূল বিস্তৃত সমভূমি হলে মহীসোপান কেমন হবে? অধিক প্রশস্ত। সালিশ ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে। সমুদ্র সমতল থেকে যশোর উচ্চতা কত মিটার? 20 মিটার। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কত প্রকার? পাঁচ প্রকার। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল ভূগোল ও পরিবেশ প্রস্তুতির ধারাবাহিক মল্টি স্টেজ চতুর্থ পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। দৃষ্টির মধ্যে কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভূগোল সহ অন্যান্য বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও দেখার সাথেই থাকো। সকলে সুস্থ থাকুন। কৃপা দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।